ওয়াট আ ম্যাচ ইন্ডিয়া হোয়াট আ ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে আজকে ছয় মেরে হার্দিক পান্ডিয়া ভারতকে এশিয়া কাপের প্রথম ম্যাচ জিতিয়ে দিল বলবো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা যেটা লাস্ট সিজেন ইন্ডিয়া হেরেছিল তার বদলা নিল আজকে টিম ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে উনিশ পয়েন্ট চার নম্বর বলে হার্দিক পণ্ডিয়ার একটা ফ্ল্যাট সিক্স আর ভারতের জয় ওফ ওয়াট আ ম্যাচ ওয়াটা রিলিফ মানে সব কিছুর জবাব একবারে আজকে টিম ইন্ডিয়া দিল বলবো আজকের কিন্তু ম্যাচটা লো স্কোরিং ম্যাচ হলেও পুরো পয়সা উসুল ম্যাচ হয়েছে উনিশ ওভার পর্যন্ত দোনো মনে হচ্ছিল যে কে জিতবে তারপরে রবীন্দ্র জাডেজা আউট হয়ে যায় উনিশ পয়েন্ট এক নম্বর বলে তখন ম্যাচটা আর একটু সিরিয়াস হয়ে যায় কিন্তু যদিও জানা ছিল যতক্ষণ হার্দিক থাকবে ততক্ষণ ভারতের চান্স একশো শতাংশ আছে আর ঠিক তাই হলো উনিশ পয়েন্ট চার নম্বর বলে একটা ছয় মেরে ইন্ডিয়াকে জিতিয়ে দিল হার্দিক পান্ডিয়া আজকে শুরুতে পাকিস্তান তারা ব্যাটিং করেছিল এবং শুরুতে হার্দিক পান্ডিয়ারই বলিংয়ে এবং ভুবনেশ্বর কুমারের বলিংয়ে পুরো পাকিস্তানের ব্যাটসম্যানদের কোমর ভেঙে দিয়েছিল যার ফলে পাকিস্তান উনিশ পয়েন্ট পাঁচ নম্বর বলে দশ উইকেট হারিয়ে একশো সাতচল্লিশ রান করতে সক্ষম হয়েছে তার জবাবে আজকে কে রাহুল গোল্ডেন ডাগ হয়েছেন রোহিত শর্মা তিনিও আজকে ভালো খেলতে পারেননি বিরাট কোহলি তিনি অনেকবার আউট হওয়া থেকে বেঁচা বাঁচা সত্ত্বেও বিরাট কোহলি তিনি ফিফটি করতে পারিনি যদিও ইন্ডিয়ার এই মুহূর্তে মিডিল অর্ডারটা আরও বেশি স্ট্রং সূরিয়া যাদব হার্দিক পান্ডিয়া দীনেশ কার্তিক তারা এই মুহূর্তে ভালো ফর্মে আছে আর ঠিক তাই হয়েছে রবীন্দ্র জাডেজা আজকে যে সারপ্রাইজটা দিয়েছে মিডিল অর্ডারের রবীন্দ্র জাডেজা নামিয়ে সেটাই ছিল আজকে দ্রাবিড়ের মাস্টার স্ট্রোক কারণ সেই জায়গায় রবীন্দ্র জাডেজা ম্যাচটাকে যেভাবে ধরেছিল শুধু ধরে নয় রানটাকে যেভাবে এগিয়ে নিয়ে গেছে সেটা আউটস্ট্যান্ডিং এবং রবীন্দ্র জাডেজার পুরো সাথ দিয়েছে হার্দিক পাণ্ডে এবং কি লাস্ট পর্যন্ত হার্দিক পাণ্ডে তিনি ম্যাচ ফিনিশও করে এসেছেন অর্থাৎ এই মুহূর্তে হার্দিক পাণ্ডে তিনি যে রেসপন্সিবিলিটি নিয়ে খেলছেন সেটা অতুলনীয় আউটস্ট্যান্ডিং খেলছে হার্দিক পান্ডিয়া জাড্ডু তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ উনত্রিশ বলে পঁয়ত্রিশ রান করেন এবং হার্দিক পাণ্ডিয়া তিনি সতেরো বলে তেত্রিশ মানে একা ম্যাচ উইনিং নগ আজকে হার্দিক কিন্তু খেলে দিয়েছিল তো ওভারঅল ইন্ডিয়া পাঁচ উইকেট বাকি থাকতে এবং দু বল বাকি থাকতে ম্যাচটা জিতে যায় অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে আজকে ভারত জিতে সত্যি রাতটা খুব ভালো করে দিয়েছে তো এবার বলতেই পারি যে গুড নাইট কারণ ভারত পাকিস্তান হারিয়েছে এর থেকে ভালো জিনিস হতে পারে না তো বন্ধুরা আমার তো ম্যাচটা খুব ভালো লেগেছে এবং আমি ভীষণ এনজয় করেছি ম্যাচটা আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন একজন সবাইকে একটা মত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ